নিজের গিগটাকে প্রমোট করবেন। হ্যাঁ দেখেন প্রমোট করবেন, প্রমোট করতে গিয়ে কিভাবে এখন প্রমোট করার পরে আপনি কিন্তু ঢুকার ঢুকার মাত্রই কিন্তু কিছু অপশন দেখতে পাবেন খুব সুন্দর করে কিভাবে প্রমোট করবেন। এখানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখিয়ে দিছে। এখন আমার অলরেডি আগে করে ফেলছি বিদায়, এই জিনিসটা আসতেছে না। তবু এখানে দেখেন জেনারেট কাস্টম অর্ডার, মানে আপনার ওই যে আগের গিগটা আছে ওই গিগটাকে নিয়ে আরেকটা কাস্টম অফার তৈরি করবেন। জাস্ট অফার মানে একটা অফার তৈরি করবেন। এটা হচ্ছে এটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে, আর আগে হতো কি মানে নতুন একটা বায়ার আনতে হলে ফাইবারে ওনার অ্যাকাউন্ট করা লাগতো প্রথমে, তারপর গিয়ে আপনার এখানে ঢুকার পরে ইয়া করতে পারবে। কিন্তু এখন একটা নতুন সিস্টেম হয়েছে কি আপনার গিগটা প্রমোট করার ফলে উনি সরাসরি ওই বিজ্ঞাপনটাকে ডাইরেক্ট ওখান থেকে অর্ডার অপশনে ক্লিক করে ডাইরেক্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেড করে অর্ডার দিয়ে দিতে পারবে। ওরকম একটা নতুন সিস্টেম চলে আসছে এখানে। আপনার যদি ওয়েবসাইটটাকে পার্সোনাল বা আপনি নিজের যদি ব্লগ থাকে বা আপনি নিজে একটা ব্লগ বানিয়ে ওই রিলেটেড গিগের যতগুলো ভালো ভালো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু আপনার গিগটাকে প্রমোট করতে পারবেন। প্রত্যেকটা গিগটাকে কিন্তু প্রমোট করা যায়। আবার আপনার প্রোফাইলটাকেও কিন্তু এখন ওই যে আমরা গুগলের যে অ্যাডগুলো শো করে আপনি ওই সিস্টেমে অ্যাড আপনি কিন্তু যে কোনো ওয়েবসাইট বা ব্লগে শো করাতে পারবেন। এই দেখেন আমার এই যে একটা প্রোফাইলের চেক আউট মাই গিগস, এটা এরকম একটা অ্যানিমেশন লগো। এই দেখেন আমার একটা HTML কোড চলে আসছে এখানে। আমি কিন্তু এর আগেই কিন্তু একটা গিগ প্রমোট করে ফেলছি। এখন আর একটা নতুন গিগ আমি অবশ্য আজকে আমি একটা নতুন গিগ বানাইছি ভিডিও ইন্টু অ্যানিমেশন নিয়ে। এই গিগটাকে আমি প্রমোট করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন জেনারেট কাস্টম অর্ডার জেনারেট অফার সরি জেনারেট কাস্টম অফারে গিয়ে আপনি ডেসক্রিপশনে কিন্তু সরাসরি সব কিছু গিগের লিখে দিতে হবে। এখন দেখেন আমি এখানে কিন্তু ডেসক্রিপশন রেডি করে রাখছি আগে থেকে। দেখেন ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে উনি চাইলে কিন্তু সরাসরি আমার এই দেখেন ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তা এখানে দিয়ে দেওয়ার পরে এরপরে সিলেক্ট এক গিগ, কোন গিগটাকে আপনি ডেসক্রিপশনে ইয়া করছেন। দেখেন ডু দিস টু ভিডিও ইন্ট্রো, এটা এই গিগটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কত ডলার চার্জ করবো? $5। $5। তাহলে হাউ লং উইল ইট টেক ইউ, মানে কতদিনের জন্য আমি গিগটাকে প্রমোট করতেছি। তাহলে আমি সরাসরি 30 দিন দিয়ে দিচ্ছি। আবার 30 দিন কিন্তু দিবেন না এরকম, আপনার যদি আসলে কাজটা কিন্তু যদি কঠিন হয়, যদি অফার আসা শুরু করে দেয় তাহলে কিন্তু এগুলো কিন্তু সব পুরো আপনার গিগের ক্যাটাগরিতে পড়বে না। অর্ডারগুলো সরাসরি বাইরে থেকে কিন্তু অর্ডারগুলো চলে আসবে আপনাকে। কিন্তু গিগ যদি বন্ধও করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে ওই দেখ সরি এখানে হাউ লং উইল ইট টেক ইউ, মানে কতদিনের জন্য তুমি এই গিগটাকে ইয়া করতে চাচ্ছ। তাহলে আমি এখানে দিচ্ছি 20 দিন, আর আমার গিগটার এক্সপায়ার হবে কিন্তু 30 দিন। আচ্ছা দুইটাই আমি 30 দিন দিয়ে দিচ্ছি। দুইটাই 30 দিন দিয়ে দিলাম। তাহলে সাবমিট কাস্টম অফার, তাহলে সাবমিট কাস্টম অফার হওয়ার পরে গিয়ে আমি দুইটা লিঙ্ক পাবো এখানে। এই দুইটা লিঙ্ক কিন্তু একবারেই আসবে, কিন্তু সাথে সাথে আপনাকে কপি করে কিন্তু নিয়ে ফেলতে হবে। হ্যাঁ তাহলে আমি এই প্রথমে এটাকে নিলাম। এটা কিন্তু অবশ্যই আপনি যে প্রমোট করলেন এগুলাই হচ্ছে মেইন বিষয়। এখানে আমি এটা ইয়ে করে রাখলাম। এরপরে আরেকটা এমবেড লিঙ্ক আছে, এটা অর্ডার, এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডেসক্রিপশন লিখে সরাসরি অর্ডার নিতে পারবেন, মানে যে কোনো আর গিগও দিতে হবে না কিচ্ছু দিতে হবে না, আপনি সরাসরি ডেসক্রিপশন এবং আপনার পোর্টফোলিও দিয়ে আপনি সরাসরি অর্ডারগুলো নিতে পারবেন। দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাকে, কিন্তু আপনাদের আমি সবগুলো কিন্তু দেখিয়ে দেবো। রাখলাম এগুলো আমি সেভ করে রাখলাম অবশ্য। এখন আমার এটা লাগতেছে না, হ্যাঁ এটা লাগতেছে না। এখন আমার এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনটা বিষয় আছে। প্রথমে আপনার দেখতে হবে এটা হচ্ছে এই 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 যে এটা হচ্ছে আপনার পুরো প্রোফাইলের একটা যতগুলো গিগ আছে ওই যতগুলো গিগ আছে সবগুলো গিগের একটা HTML কোড। এই অফারটা শো করবে, এই সেম লগোটা আপনার কিন্তু যে কোনো ওয়েবসাইটে শো করবে এটা, এই HTML কোডটা দিলে। এরপরে এইটা এই দুটো কিন্তু একবারে পাবেন। আমি আপনি সরাসরি এখান থেকে টুইটও করতে পারবেন, লিঙ্ক দিনে করতে পারবেন। আমি লিঙ্ক দিনে শেয়ার করে দিচ্ছি এখনই। হ্যাঁ আমি শেয়ার করে দিলাম লিঙ্ক দিনে, এটা
টুইটও করতে পারবো, কোনো সমস্যা নাই। আসলে লিঙ্ক দিনে গেলে আমার সরাসরি টুইটারে কিন্তু চলে যাবে, তাহলে এটা অটোমেটিক করে রাখছে আর কি। এখন আপনাদেরকে দেখাবো মেইন কাজটা। আমি ব্লগ, একটা ব্লগ, আপনার যদি নিজের ব্লগ থাকে কোনো সমস্যা না, আমার অবশ্যই তিনটা ব্লগ আছে। ব্লগের ক্ষেত্রে আমার এই দেখেন ক্ল্যাশ অফ ক্ল্যান নিয়ে একটা আছে, ডোমেন এন্ড ওয়েব হোস্টিং নিয়ে একটা আছে, প্রোফাইল এন্ড ব্যাকলিং এসইও নিয়ে একটা আছে। দেখেন এখানে আপনাদের আমি কিন্তু ভিডিও ইন্ট্রো নিয়ে কোনো ব্লগ করি নাই। আপনাদেরকে একটা ব্লগে আমি এই যে একটা পোস্ট ভিউ, আমি আপনাদেরকে একটা পোস্ট ভিউ করে দেখাচ্ছি আমার ব্লগের। আমার একটা গেমের ব্লগ আছে, এই ব্লগটা ক্ল্যাশ অফ ক্ল্যানের। দেখেন এখানে এই আমার এই ফাইবারের, আপনি কিন্তু যে কোনো ওয়েবসাইটে শো করবেন না, আপনি কিন্তু আপনার প্রোফাইলটা এই যে এখানে যে বিজ্ঞাপন শো করতেছে, এই যে এখানে যে বিজ্ঞাপনটা শো করতেছে, অ্যাডটা শো করতেছে, এই অ্যাডের জায়গায় কিন্তু আপনার HTML কোডটা বসাতে পারবেন। আর আমি এখন সরাসরি এখানে কিন্তু আমার এটা প্রমোট করব। দেখেন আমি এখান থেকে এডিট অপশনে গেলাম আমার ব্লগে, এই ইয়াটার এডিট অপশনে গিয়ে এটা কিন্তু আমার পোস্ট আর HTML কোড, এখানে কিন্তু পোস্ট আছে ও HTML কোডও আছে, তো আমি কিন্তু HTML কোডে কিন্তু বসাবো। তাহলে আমি এখন যাব এখানে, এখানে যাওয়ার পরে এখন কোন জিনিসটা কিসের ওটা ইয়া করতে হবে। এই দেখেন এটা, এই যে এই অপশনটা, এই অপশন, এই এই জিনিসটা কিন্তু সরাসরি অর্ডার লিঙ্ক, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু এই অর্ডার লিঙ্কটা, এটা এটা কিন্তু সরাসরি অর্ডার লিঙ্ক। আমি এটা এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি বসাই দিতে পারবেন আপনার ডেসক্রিপশন লিখে সরাসরি। আচ্ছা এটা আমি নিচ্ছি না, এটা পরে দেখাচ্ছি, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই এই কোডটা কপি করে আমি এখানে দিচ্ছি, মনে করেন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি। প্রথমে দিয়ে দিলাম, হ্যাঁ এখানে আমি প্রথমে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিলাম। এই লিঙ্কটা দেওয়ার পরে আমি আপডেট দিয়ে দিব পোস্টটা। এখন কী এই লিঙ্কটা কী জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি যে এখন এখন আপডেট দেওয়ার পর আমি ভিউ এই পোস্টটা কিন্তু ভিউ করব। এবার আপনাদেরকে পোস্টটা ভিউ করে দেখাবো, এই ভিউ পোস্টটা দেখাবো কিন্তু এবার এই পোস্টে দেখতে ওই যে HTML কোডটা বসালাম, HTML কোডের কারণে এখানে কিন্তু অর্ডার নাও একটা অপশন চলে আসছে। আপনি এরকম একটা ব্লগ তৈরি করে আপনি যে রিলেটেড গিগটা তৈরি করছেন এই রিলেটেড গিগটাকে নিয়ে আপনি খুব সুন্দর করে ইয়া করতে পারবেন, মানে ডিটেলসগুলো লিখে তারপর নিচে এই অর্ডার নাও অপশনটা দিয়ে দিতে পারবেন। তাহলে এটা নিতে ইয়া করতে করলে হবে কি, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আসলে নতুন ব্রাউজারেই দেখাতে হবে, কারণ এটা আমার ওখানে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, তো তাহলে একটু সমস্যা হবে। অর্ডার নাও দিলে মাত্র আমার বললো যে আপনার প্রোফাইল থেকে কেমন অর্ডার দিবেন, এরকম একটা কথা বলে উঠবে। সেজন্য আমি নতুন একটা ইয়াতে ব্রাউজারে খুললাম এটা। তারপর এখন আমরা অর্ডার নাও অপশনে ক্লিক করে দেখি কি আসে। হ্যাঁ এবার দেখেন এবার আমার ওই যে পুরাটাই চলে আসছে, মানে এই যে আমার যে পোস্টটা দিছিলাম ডেসক্রিপশন দিছিলাম পুরাটাই চলে আসছে। উনি কিন্তু আগে আপনার সব পোর্টফোলিওগুলো আপনার দেখবে, আপনার প্রমাণপত্র যা আছে, আপনি কাজ যেগুলো করছেন, আপনি ব্লগে কী কী ওই রিলেটেড গিগটা সম্পর্কে কী কী লিখতেছেন, কী কী হেল্প পোস্ট দিচ্ছেন, কী কী পারেন, অনেক বিশালভাবে লিখতে পারবেন। ফাইবারে একটা জিনিস কিন্তু সব কিছু একসাথে লিখা যায় না। এবার দেখেন এবার কন্টিনিউ দেবো, এবার নিচে এই নিচে একটা অপশন আসছে দেখেন খুব সুন্দর, চেক আউট উইথ পেপ্যাল। দেখছেন সরাসরি কোনো বায়ারকে কিন্তু এবার ইয়াতে ঢুকতে হবে না, মানে ফাইবারে ঢুকতে হবে না, সরাসরি পেপ্যাল বা বিশ অ্যাড করে আপনার এই যে অর্ডারটা কন্টিনিউ করতে পারবে। উনি ওখান থেকে ডাইরেক্টলি অর্ডারটা বাইর থেকে কিন্তু ফাইবার দিয়ে দিতে পারবে। এক্ষেত্রে হয় কি ওনাকে অ্যাকাউন্টও করতে হবে না কোনো ঝামেলা ছাড়া, আপনার যদি অফারটা ভালো লাগে, আপনার ওয়েবসাইটে তথ্যগুলো ভালো লাগে, তাহলে আপনাকে সরাসরি অর্ডারটা দিয়ে দিতে পারবে। এবার এবার গেল এটা, এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে আর দুইটা কোড আসলাম, এই কোডটাও কিন্তু সেম। আপনাদেরকে আমি এখানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু যে জায়গায় বসাবেন ওই সরাসরি এই যে অর্ডার নাও, এখন যে অর্ডার নাও এ ক্লিক করার পরে যেই সিস্টেমটা দেখলাম ওই সিস্টেমটাই সেম কিন্তু দেখবো। এরপরে এই দুইটা বিষয় গেল, এখন আসতেছে ইনবিল্ট লিঙ্ক, যেটা আমাদের আপনি HTML কোড, আরেকটা আমি লম্বা একটা HTML কোড দেখালাম আপনাদেরকে আমি, ওটা কী করবো এখন ওটা। এবার আসতেছি আপনাদেরকে আরেকটা HTML কোড একটা দেখানোর কথা, আমি সরাসরি এই প্রোফাইলটা কীভাবে আমি বায়ারের সামনে আনবো, বা যে কোনো ওয়েবসাইটে আমি HTML কোড কীভাবে বসাই দিতে পারবো, বা আমার প্রোফাইলটা কীভাবে শো করাতে পারবো। দেখেন এবার আমি সেম ওই জায়গায় এডিট অপশনে চলে যাচ্ছি আমার একটা পোস্টে চলে যাওয়ার পরে, আপনি কিন্তু ওখানে তো দিতে পারবেন, আপনি ওই যে ওখানে দিতে পারবেন। এখানে আমি নিচে শো করে দিচ্ছি, এটা দেখেন, এই দেখে শো করে দিলাম,
শো করানোর পরে আমি সরাসরি আপডেট দিচ্ছি পোস্টটাকে। আবার পোস্টটাকে আপডেট দেওয়ার এবার ভিউ করব আমরা। এখন কিভাবে দেখা যাচ্ছে পোস্টটা, এখন এখানে ওই যে এইচটিএমএল কোডটা দেওয়ার ফলে, এবার দেখছেন, এবার ওই এইচটিএমএল কোডটা দেওয়ার ফলে আমার এই যে প্রোফাইলটা, পুরো প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে। দেখছেন এখানে আমার পুরো প্রোফাইলটা চেক আউট মাই গিগস বলে সরাসরি এখানে এইটাতে ক্লিক করলে কিন্তু পুরো আমার যতগুলো গিগ আছে পুরো আমার প্রোফাইলটাতে কিন্তু চলে যাবে। ওই বায়ারটা ওখান থেকেই সরাসরি অর্ডার দিলে কিন্তু অ্যাকাউন্ট করে অর্ডারটা দিতে হবে। আর এক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র এটা আর একটা এক্সট্রা যে লিঙ্কটা দিছিলাম, এটা হচ্ছে আপনাদের মানে সরাসরি বাইরের বায়ারকে অর্ডার দেওয়ার জন্য। আর এই অর্ডারটা কোন সময় বসাবেন আপনারা, যখন এরকম একটা খুব সুন্দর একটা ব্লগ আপনি তৈরি করতে পারবেন, ব্লগে খুব ভালো আর্টিকেল দিতে পারবেন, আপনার পুরা ডিসক্রিপশন দিতে পারবেন, ওই জন্য ওখানেই সরাসরি আপনি অর্ডার নাও আপনাকে আমাকে অর্ডার করতে পারেন। এরকম আমি ব্যাকলিঙ্ক করে দিতে পারবো বা ভিডিও এন্ট্রি তৈরি করে দিতে পারবো বলে এরকম অপশনটা বসাই দিতে পারবেন আপনি। তাহলে গেল আপনারা। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এরকম ব্লগ, এরকম ব্লগ কিন্তু ফ্রি বানানো যায়, কোনো সমস্যা নাই। ওয়েবসাইটে ফ্রি ব্লগ বানানো যায়, যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন আপনি আপনার ব্লগ। আর যদি যদি আপনারা ব্লগ যদি বানাতে না পারেন, ফ্রি ওয়েবসাইট যদি বানাতে না পারেন, আমাকে নিচের ভিডিওতে কমেন্টে জানান, অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে এগুলো ব্লগ খোলা শিখিয়ে দেবো এবং কীভাবে ব্লগ খুলবেন পুরো টিউটোরিয়াল আমি আমি এর নেক্সট টিউটোরিয়ালে নিয়ে চলে আসবো। আশা করি আমার তথ্যগুলা বুঝতে পারছেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আরও ভালো ভালো মজার মজার টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো।